হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ ভালো থাকারই তো কথা। কারণ এখন যে সবাই প্যারড লোকেশের ফ্যামিলি মেম্বার, তো নতুন বছরে সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকের ভিডিও টপিক হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন ককাটেল পেয়ার, পুরো ফুললি অ্যাডাল একদম রানিং পেয়ার, ডিম বাচ্চা করা পাখি, পুরো প্রায় 7-8 পেয়ার মতন পেয়ার আছে, বাচ্চা আছে 2-3 পেয়ার মতন। টোটাল লটটাই সেলের জন্য আছে, ফুল সেল। কিছু লাভ বার্ড আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো কী কী ককাটেল আছে সেগুলো দেখে নিন একটু। তো পালের সঙ্গে ব্ল্যাকের জোড়া আছে, লুটিনো লুটিনো জোড়া আছে। তো পালের সঙ্গে আবার কালোরও কিছু জোড়া আছে, লুটিনোর সঙ্গে পালের জোড়া কিছু আছে। তো এরকম মিলিয়ে প্রায় 7-8 পেয়ার মতন জোড়া আছে। সঙ্গে জাভা কিছু আছে, জাভা সবই প্রায় অ্যাডালের মুখোমুখি আছে, ফুললি একদম। এগুলো সব বাচ্চা, বাড়িরই বাচ্চা, এগুলো সব বাচ্চা পাখি। এই যে ককাটেল দেখতে পাচ্ছেন, এখানে 5 পিস বাচ্চা আছে, আর বাকি সবই অ্যাডাল। পুরো লটটাই সেল করার আছে। যদি কেউ নেওয়ার থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেল্লায় আমার বাড়ি। তো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে পুরো ফুল লট, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, তো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম ফুললি অ্যাডাল, একদম রানিং পেয়ার আছে, সঙ্গে কিছু লাভবার্ডও আছে। লাভবার্ডের কালেকশানও দেখাবো। তো লাভবার্ডের কালেকশান কী কী আছে সেগুলোও আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে পালের সঙ্গে পালের জোড়াও কিছু আছে ককাটেল, আর হচ্ছে লাভবার্ডের ফিসার আছে, তারপর হচ্ছে রোজি আছে, আর হচ্ছে আপনার কোবাল্ট মাস আছে। কিছু লাভবার্ডের কালেকশান আছে, সেগুলো ফুললি অ্যাডাল একদম রানিং পেয়ার আছে, ডিম বাচ্চা করা পাখি। তো কিছু বাচ্চাও আছে, সেগুলো সেলের জন্য আছে। পুরো লটটাই সেল, ফার্মে যতগুলো পাখি দেখতে পাচ্ছেন ততগুলো পাখি সেলের জন্য আছে, পুরো ফুল সেল। আর যদি কেউ নেওয়ার ইচ্ছে থাকে ফুল অ্যাডাল, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেখতে পাচ্ছেন 6295469075, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো পুরো লটটাই সেলের জন্য, আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেলদাতে। তো যতগুলো এখানে পাখি দেখতে পাচ্ছি ততগুলোই সব সেলের জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।